প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা জন্ম হচ্ছে সংবাদের দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন প্রথিত যশা সাংবাদিক যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে শুরুতেই যে খবরটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে চাপাই নবাবগঞ্জ অভিযান চারটি বাড়িতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এরকম অভিযান আমরা কয়েকদিন পর পরই দেখছি এই বিষয়টি নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাই কাজী সিরাজ এভাবে জানতে চাই যে চাঁপাই নবাবগঞ্জে কিছুদিন আগেও কিন্তু আমরা অপারেশন ইগোল হান্ট দেখেছি আজকে অভিযান হলো গতকাল রাতেও তিনজন গ্রেপ্তার হয়েছে এবং র্যাব বলছে যে সেখানে আরও পঞ্চাশ জন জঙ্গি আছে এরকম খবর তাদের কাছে আছে মানে এই এলাকাটাতে কি একটু বেশি থাকছে কি না বা কেন থাকছে কোনো কারণ দেখেন কি না ধন্যবাদ আপনাকে প্রথম যে কথাতে বলা দরকার সেটি হচ্ছে এর আগে যে অভিযানগুলো হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রেই যারা জঙ্গি বলে চিহ্নিত হয়েছে তাদের সবাইকেই হত্যা করা হয়েছে এ নিয়ে বেশ প্রশ্ন ছিল শুধু জঙ্গি হয়েছে খুব কম হলিয়ার জেন থেকে শুরু করে কয়েক জায়গার সবগুলো তো ওই যে প্রশ্ন তুলেছিল কেউ কেউ কেন সব মেরে ফেলা হচ্ছে এদেরকে ধরা কেন হচ্ছে না ধরে কেন তথ্য সংগ্রহ করা হচ্ছে না তো এটা জবাব ছিল আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল যে যাদের বিরুদ্ধে অভিযান চলে ওরা তো সব আত্মঘাতী ওরা তো মরার প্রস্তুতি নিয়ে আসে তারা সুইজেট বেস্ট সবগুলো নিজে ওগুলো নিয়েই থাকে সঙ্গে রাজশাহীর অভিযান সম্ভবত এটির একটি উত্তরও হয়ে যায় যে হ্যাঁ সেই তো কেন আমাদের এখানে হোলি হোলিয়ারটিজনে কি হলো আমাদের ব্রিলিয়ান দুজন পুলিশ অফিসার মারা গেল তো এরকম এটা তো হয়েছে তো ফলে এদের সম্পর্কে এদের ব্যাপারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা যে পদ্ধতি নিয়ম অনুসরণ করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি আমাদের এখানকার ময়ুরুল ইসলাম সাহেব একদিন এক অনুষ্ঠানে আমিও ছিলাম তিনি বলেছিলেন যে এদের যেটি অনুসরণ করা একটা হচ্ছে ক্যাচ কিল অ্যান্ড ডাস্ট্রয় মানে এদের সাথে এদেরকে ধরার চেষ্টা করা বড় কিছু করতে গেলে নিজে মারা পড়তে হবে ওই জন্য এদেরকে যদি কোথাও ঠিক পাওয়া যায় তাইলে এটাকে ফিনিশ করে দিতে হবে এইটা এখন পর্যন্ত অনুসরণ করা হচ্ছে যদি নিশ্চিতভাবে বোঝা না যায় যে গ্রেপ্তার করা যেতে পারে তো আমাদের এখানে এটা সমালোচনা হয়েছে ইদানিং আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে একদম ওদেরকে এমন অভিযানের মধ্য দিয়ে মেরে না ফেলে ড্যাস্ট্রয় করে না দিয়ে গ্রেফতার করা হচ্ছে এবং এদের কাছ থেকে তথ্য সংগ্রহ চিঠকে আমরা দেখেছি সীতাকুণ্ডে অ্যারেস্ট করা হয়েছিল তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে তারা অন্য জায়গায় মিরেসরাইতে তো এই কাজগুলো হচ্ছে এখনও হচ্ছে যেমন লাস্টে যে চাঁপাইনবগঞ্জে যে তিনজনকে গ্রেফতার করা হচ্ছে তাদের কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে অন্যগুলো হচ্ছে চাঁপাইনব ওই এলাকায় ওই এলাকার শুরু থেকেই আমাদের এখানে ওই যে বাংলা ভাই বলেন যে জঙ্গিবাদের উত্থান যেটাকে আমরা বলি যে সময় যখন বলা হয়েছিল যে এগুলো মিডিয়া সৃষ্টি তখনও কিন্তু এই জঙ্গি তৎপরতা শুরুটা ওই অঞ্চল থেকে হয়েছিল উত্তরবঙ্গের ওই অঞ্চল নগা নগা এই কতগুলো জায়গা ধরে তো সেখানে আমার মনে হয় এখন পর্যন্ত জঙ্গিদের মূল জিনিস হচ্ছে তাদের নির্ভরযোগ্য আস্তানা দরকার যেখানে ভরসা পায় মানুষ তাদেরকে সাহায্য করবে জঙ্গিরা যার জন্য আমরা যেটা বলি বাইরের সব জায়গায় বলে আমিও মনে করি যে জঙ্গিরা অস্ত্র শস্ত্র এগুলোকে ভয় পায় না কারণ অস্ত্র তো আপনি অস্ত্র থাকলে আপনার কাছে আপনি আমাকে মেরে ফেলবেন আমি তো মরার জন্যই এসেছি আমি আপনাকে মেরে মরার জন্য এসেছ অস্ত্রকে ভয় পায় না তারা ভয় পায় মানুষকে জনগণকে জনগণ যদি তাদেরকে আশ্রয় না দেয় তারা যে কাজগুলো করতে চায় এ কাজের জনগণের কাছ থেকে যদি তারা সহযোগিতা না পায় জনগণ যদি তাদের সম্পর্কে ইনফরমেশানগুলো দিয়ে দেয় বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় গেলে তার ক্ষতি হবে তাইলে তারা এই কাজগুলো করতে পারে না জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে জনগণ থেকে দূরে সরে গেলে জনগণ আশ্রয় না দিলে তারা এই কাজগুলো করতে পারে না আমার যেটা মনে হয় যে অঞ্চলগুলোতে এখন পাওয়া যাচ্ছে আরও নব্বই জনের কথা বললেন আমাদের মানে র্যাবের যে কর্মকর্তা যে কোনো ভিত্তিতে হোক নব্বই হতে পারে বেশি হতে পারে কম হতে পারে অর্থাৎ সেখানে আরও কিছু জঙ্গি আছে সেই ইনফরমেশান তাদের কাছে আছে ওই অঞ্চলে থাকার আমার যাতে মনে হয় সেটা তা অধিকতর নিরাপদ মনে করছে তাদের থাকার জন্যে অবস্থানের জন্যে তাদের অস্ত্র শস্ত্র এগুলো লুকিয়ে রাখার জন্যে অথবা আক্রমণে নানা রকম সাহায্য সহযোগিতা পাওয়ার জন্যে এটাই আমার মনে হয় কারণ যার জন্য অভিযানগুলো ওইখান ওই এলাকা বারবার কয়েকটা জায়গায় হলো জিনাইদ হয়ে কয়েকটি অভিযানে হয়েছে মানে একই জায়গায় কয়েকবার করে অভিযান হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে কিন্তু আপনি যে কথাটা বলছেন বলছিলেন ওখান থেকে একটি বিষয় আমি জান মানে জিজ্ঞাসা করব যে ক্যাচ কিল এন্ড ডিস্ট্রয় যেই নীতির কথা বলছিলেন এটির কি ব্যত্যয় ঘটেছে ম্যানচেস্টারে যে হামলাটি হলো সেখানে কারণ আমরা আজকের খবরে দেখছি যে নিহত যে আত্মঘাতী তার ব্যাপারে সে গোয়েন্দা নজরদারিতে ছিল কিন্তু গোয়েন্দারা এরকম অভিযান চালায়নি বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে এমনটি অভিযান চালায়নি যেমনটি আমাদের দেশে চালানো হচ্ছে কি মনে করেন জলিল ধন্যবাদ প্রথমেই যে উত্থান শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আসলে চলছে ধর্মের নামে এবং সেটা হচ্ছে আমারই ধর্ম ইসলাম ধর্মর নামেই এটা চলছে আজকে দেখেন ম্যানচেস্টারের কথা আপনি বললেন ম্যানচেস্টারে বাইশ জন লোক মারা গেল তার মধ্যে মহিলা আছে শিশু আছে একটা কনসার্টে আপনার তার সে হচ্ছে লিভিয়ান সন্তান লন্ডনে সে ম্যানচেস্টারে সে বসবাস করছে জন্মই তার ওই জায়গাতে এবং প্রথমে সে একজন মানে স্পোর্ট লাভিং বয় ছিল তো সেই জায়গা থেকে সে কিন্তু আস্তে 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 এই ওরিয়েন্টেশনে চলে গেছে আরেকটা হলো যে গোয়েন্দা সংস্থার নজরদারিতে সে ছিল কিন্তু আশ্চর্য হলো যে সে কী করে এই কাজটি করলো যে গোয়েন্দা সংস্থার নজরদারিতে তারপরে আবার এই কাজটাগুলো তাদের ওরিয়েন্টেশনটা হচ্ছে হাই সারা পৃথিবীতে যখন আমরা দেখি এই ধরনের ঘটনাগুলো ঘটছে এইটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকার সত্ত্বেও হচ্ছে তারা তাহলে কি আমরা ধরে নেব যে তারা হাইলি ট্রেন্ড তাহলে কারা এটা করছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ এবং ম্যানচেস্টারকে যদি আজকে আজকে যদি চাঁপাই নবাবগঞ্জ এবং ম্যানচেস্টারকে আমরা তুলনা করি তাহলে দেখব যে আপনার চাপাই নবাবগঞ্জ রাজশাহী ওই সমস্ত এরিয়াগুলোতে যে রাজনীতির যে প্রভাব ছিল এর আগেও এইগুলো কিন্তু একটা ধর্মীয় রাজনীতির জায়গা ছিল যে জায়গাগুলোতে আপনার কোনো জাতীয়তাবাদী দলের প্রার্থীরা খুব কমই জিতেছে জাতীয়তাবাদী দল বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন আওয়ামী লীগ বিএনপি এই ধরনের রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা কিন্তু সেই সমস্ত জায়গাগুলিতে যেত না আপনি নবগঞ্জে আপনার যদি চিন্তা করেন আপনি সেই জায়গাতে কিন্তু অনেক অনেক ঘটনা আগেও ঘটেছে এবং সেই জায়গা থেকে কেউ অন্যান্য দলের রাজনীতিবিদ রাজনীতি করতেও ভয় পেত কাজেই ওইটা আমার কাছে খুব বেশি নতুন মনে হয় না যেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই কে যে আপনি এই কাজটা করছে বলা কঠিন যেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে যে মূলে কারা এরা কিন্তু আসলে আমার মনে হয় যে এবং আমি যেটা অবজার্ভ করেছি যে তারা কিন্তু আছে এবং তারা আন্ডার আন্ডার দ্য গাইস অফ ইসলাম আমরা যেভাবেই বলি না কেন তারা কিন্তু ধর্মের নামে রাজনীতিটাও করছে আমাদের তলিয়ে দেখতে তাদের গাইড কারা তাদেরকে কারা গাইড করছে এই ছেলেগুলো যারা ধরা পড়লো আপনার দেখেন আতিয়া মহলের কথা আমরা যদি বলি যে সেখানে একজন পুলিশ অফিসার মারা গেল এর আগে কর্নেল লেভেলের অফিসার মারা গেছে এরা কিন্তু আমাদের দেশের যে আপনার মিলিটারি একজন কর্নেল হতে কিংবা ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেল হতে কিন্তু অনেক সময় লাগে তো এই লেভেলের লোককে যারা হত্যা করতে পারে তারা কিন্তু হাইলি ট্রেন্ড আমি ম্যানচেস্টারের দিকে যদি আবার যাই আমি লন্ডনের কথা যদি বলি যে আমি তো দু একবার লন্ডনে গিয়েছি এবং ওই সমস্ত হাইলি ট্রেইন্ড এই যে এই ছেলেগুলো এবং ম্যানচেস্টারের যে ছেলেটির কথা বলছিলাম আমরা সে স্পোর্ট লাভিং ছিল আমাদের দেশেও যে হলিয়াটিজেনের ছেলেগুলো যারা আত্মঘাতী হলো একই ধরনের মোটা একই না সেটা কিভাবে তাদেরকে কিভাবে আনা হচ্ছে এটির পেছনে কি আমাদের যথেষ্ট নজরদারিতে যাচ্ছি আমার মনে হয় যে আমরা এই জিনিসটাকে প্রথমে যখন নাকি রাইজ হচ্ছিল ইমার্জেন্স অফ জঙ্গিজম সেই প্রথম দিকেই কিন্তু আমরা খুব বেশি খেয়াল করি নেই আমরা যদি প্রথম দিক থেকে খেয়াল করতাম আজকে এই অবস্থায় হয়তো যেতে পারতো না এটা শুধু আপনার ন্যাশনাল না ন্যাশনাল প্রবলেম না ইস এন ইন্টারন্যাশনাল প্রবলেম এই প্রবলেমটাতে বাংলাদেশ বিশেষতভাবে আজকের সরকার যে আছেন সেই সরকার যেভাবে আপনার এগিয়ে যাচ্ছে আমি মনে করি যে আরও দক্ষ আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন তাদের সাথে ডিল করার জন্য দক্ষের জন্য আমি যে কথাটা বললাম তারা কিন্তু হাইলি ট্রেন আজকে ম্যানচেস্টারের ইয়েটা কিন্তু আইএস অলরেডি স্বীকার করেছে তাদের এই এটা কত দূর পর্যন্ত তাদের হাতটা গিয়েছে এটা আমাদের মনে রাখতে হবে এইটা মনে রেখে আপনারা আমাদের সরকার আমাদের কারণে আমরা এটাকে বৈশ্বিক সমস্যাই বলছি কিন্তু ওই যে এই যেটির কথা আসছিল আপনার কি মনে হয় কাজী সিরাজ এই ক্যাচ কিল ডেস্ট্রয় যেটির প্রিন্সিপালটির কথা আপনিই বলছিলেন সেটি যদি ম্যানচেস্টারেও করা হতো বা এরকম অভিযান চালানো হতো যেহেতু গোয়েন্দা নজরদারিতে ছিল তাহলে এরকম একটি ঘটনা থাকানো যেত না তারা হয়তো অপেক্ষা করত তাদের পরিকল্পনা ছিল যে আরো ফলো করবে আরও কিছু করবে অর্থাৎ আরও কি কদুর যায় এতে সাথে আরো ইনভলভমেন্ট কার কার আছে এগুলো হয়তো তারা ওই লাইনে হয়তো চিন্তাভাবনা করবে আমাদের দেশের সাথে আমাদের এখানে প্রথম কথা হচ্ছে আমি একটা কথা জলিল ভাই যেটা বলছেন যে ধর্মীয় ব্যাপারে আমি মনে করি সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ এগুলো কিন্তু ধর্মের ঔরসজাত সন্তান নয় এগুলো নানা কারণে হয় যে এগুলো যারা করছে যাদের বিরুদ্ধে করছে তারা কি তাদের যদি বেশি ধার্মিক আমাদের এখানে যারা এগুলো করলো তারা কি এমন প্রমাণ আছে ব্যাকগ্রাউন্ড তার নিজের তার পরিবারে হামলা তো কাজে ব্যাপার হচ্ছে এরা ধর্মের ঔরস জাত কোনো ঘটনা যদি হতো তাইলে এরা ধার্মিক হতো ধর্মপ্রাণ হতো ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকতো এবং এই ধর্মীয় যে টার্গেট অ্যাচিভ করার যে অভিযান সে অভিযানের সঙ্গে যুক্ত থাকতো কিন্তু আমরা ঢাকা হোল্ডিয়াটি ঘটনা বলেন অন্য যে ঘটনাগুলো এখানে প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে একদম উচ্চবিত্ত ধনী পরিমাণে প্রমাণই পাওয়া গেল যে ওরা ইনভলভ হয়েছে তো এগুলোর পেছনে অন্য কারণ আছে ব্যবহার করা হচ্ছে অনেকে এই যে আইএসের কথা বলা হয় ইসলামিক স্টেটের কথা বলা হয় খেলাফতের কথা বলা হয় ইসলাম তো এভাবে খেলাফত কায়েমের কথা বলে নাই ইসলামে যারা জানেন যারা বোঝেন তারা নাই আর খেলাফত কয়েম করতে আইএস ব্যাক করছে কারা পেট্রস করছে কারা তাদের অস্ত্র যোগান কারা দিচ্ছে অর্থ যোগান কারা দিচ্ছে তারা যখন আহত হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা কারা করছে এই যে এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে ইসরায়েলের অস্তিত্ব পাই তো ইসরায়েলের সাথে মুসলমানদের যে সম্পর্ক ইহুদিদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সম্পর্ক পাই না সেটা তো আছে এটা তো আছে এদের হচ্ছে প্রত্যক্ষ বিষয়গুলো আছে যেমন তাদের চিকিৎসার জন্য ইসরায়েল একদম তাদের সীমান্ত বড় রেখায় হাসপাতাল করেছে মিডিয়া এসছে খবর এসছে তো এখন যে খেলাফত প্রতিষ্ঠিত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে অন্য ধর্মাবলম্বীদের মধ্যে আগে ইহুদিরা কারণ ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক এটা যারা এই ঘটনাগুলো জানে তারা জানেন তো এটা জেনে শুনে যারা খেলাফত কায়েম হলে যারা সবার আগে নিশ্চিন্ন হবে তারা কি জন্য খেলাফত করার জন্য অর্থ অস্ত্র নানা রকম সহযোগিতা করবে প্রথমেই হচ্ছে ধর্মকে ব্যবহার করা হচ্ছে ইসলামের নামটি ব্যবহার করা হচ্ছে নিশ্চিত যে ইসলামকে ব্যবহার করা হচ্ছে কিন্তু কিন্তু এই যে খেলাফত কায়ে জন্য এটা হচ্ছে এটা আমার মনে হয় বিশ্বাসযোগ্য কথা নয় খেলাফত কায়ে জন্য হলে তাইলে এটার সঙ্গে ইনভলভ অন্য যে ইসলাম এই লাইনে অনুশীলন করা চর্চা করা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করছেন সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে ওরকম একটা শক্তি ইনভলভ থাকতো সেটা কিন্তু না এবং এটা বিচ্ছিন্ন শক্তি যে শক্তিগুলো এই যে দেখুন ব্রিটেনে যেটা হলো অথবা অন্য জায়গায় বাইরে যেগুলো হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে এরা রাষ্ট্র ক্ষমতা দখল করার শক্তি তো রাখে না এরা ডিস্টার্ব করছে আমাদের এখানে যেটা করেছে হলিয়ার পরে যেটা হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে আন্তর্জাতিক ভাবে ইমেজ নষ্ট হয়েছে যেমন আমাদের আত্মীয় ছেলে মেয়েরা যেখানে কাজ করে যেটা আগে বিদেশি বায়াররা বাংলাদেশে আসতো এখন এখন বিদেশি বায়ার আর হলি আর্জেন পরে এখন ওদের দেশে যেতে হয় কিছু কিছু অর্ডার আমাদের দেশে চলে গেছে আর এখানে অন্য নানা রকম চক্রান্ত আছে এই ঘটনাগুলোর পেছনে এখানে খালি বারবার ইসলাম কেটে ल्याना হয় বারবার ধর্ম কেটে ल्याना হয় তাদের উদ্দেশ্যটা আমাদের রাষ্ট্রকে অস্তিত্বশীল করা আমাদের রাষ্ট্রের যে উন্নয়ন যে অগ্রগতি বিশেষ করে বাংলাদেশের যে সেটা কি কথা গত 8 বছর 7 বছরে বাংলাদেশে যে অর্জনগুলো সেগুলোকে নষ্ট করার কথা বলছে না কিন্তু এই ছেলেগুলো যেভাবে যাচ্ছে তাদেরকে ফেরানোর জন্য আমরা কি করছি এটা নিয়ে আমরা আরও কথা বলবো নিশ্চয়ই কারণ এটি এই সমস্যাটা চলতেই আছে কয়েকদিন ধরে বাংলাদেশেও খুব বড় আকার ধারণ করেছে এবং বৈশ্বিক সমস্যা যেমনটি বলছিলেন আবদুল জলিল ভুঁইয়া আমরা এটি নিয়ে প্রতিদিনই প্রায় দিনই কথা বলতে হয় যেহেতু প্রায় দিনই অভিযান চালানো হয় আমরা আরও কথা বলবো এটি নিয়ে আমরা একটা বিরতিতে যাই বিরতির পরে ফিরে এসে আজকে দুর্নীতি দমন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে গত বছরের প্রতিবেদন জমা দিয়েছে সেটি নিয়ে একটু কথা বলতে চাইবো দর্শক সাথেই থাকুন ফিরছি একটু পরেই বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে এ পর্যায়ে কথা বলতে চাই আজকে বঙ্গভবনে গত বছরের দুর্নীতি দমন কমিশন গত বছরের প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপতির কাছে এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই এবং আশা করছি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসির উদ্দিন আহমেদ তার কাছ থেকেও সুনির্দিষ্ট প্রশ্ন আছে কিন্তু দুদকের এই যে তৎপরতা এই তৎপরতার ফলে প্রতিবেদনা দেখছিলাম গত বছরের চাইতে এবছরে বছরে মামলার হার কমলেও সাজার হার বেড়েছে এই যে এরকম তৎপরতা থেকে কি মনে হয় আব্দুল জুরিন ভাই আপনার কাছ থেকে শুরু করি দুর্নীতি কি কমেছে সার্বিকভাবে বাংলাদেশে দুর্নীতি কমে নাই দুর্নীতি বেড়েছে আমরা যদি দেখি যে আপনার তবে দুদুককে ধন্যবাদ যে আমি দিতে চাই যে তারা যে প্রতিবেদনটি দিয়েছে তাতে তাদের অ্যাক্টিভিটিসটা বেড়েছে এবং তারা যে গ্রেফতারের সংখ্যাটা বাড়িয়েছে এবং যে সমস্ত জায়গায় তারা তদন্ত করছে আমি সাংবাদিক হিসেবে আমি অনেকগুলো বিষয়ে জানি তারা অনেকগুলো কাজ করেছে ভালো আমি মনে করি যে অনেক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আছেন যাদেরকে তারা গ্রেপ্তারও করেছেন তারা যদি সমস্ত প্রভাবের বাইরে থেকে এভাবে তাদের অ্যাক্টিভিটিসটা যদি এগিয়ে নিয়ে যেতে পারে আমার ধারণা দুর্নীতিটা কিছু হলেও কমবে তাদের অ্যাক্টিভিটিসটা এমন হওয়া দরকার যার মাধ্যমে এই দেশ সমস্ত প্রভাবের বাইরে থেকে যদি চালিয়ে নিতে পারে এটা কি থাকছে আমি এমএ আসছি সেই জিনিসটা আমি কিন্তু এই জন্যই আন্দাজ করছি আমরা কিন্তু ইমাজিন করছি যে তারা এর বাইরে যেতে পারবেন কিনা তারা যদি এই কাজটি করতে পারেন যে কেউ দুর্নীতি করে রেহাই পাবেন না যে আমাদের হাতটা অনেক লম্বা আমাদের অ্যাক্সেসটা অনেক জায়গায় আছে কাজেই সে যেই হোক সরকারি কর্মচারী হোক কিংবা রাজনীতিবিদ হোক অনেক রাজনীতিবিদ আছেন যাদের আপনার কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কিচ্ছু নাই কিন্তু অনেক অনেক টাকার মালিক হয়ে যাচ্ছেন কিভাবে হচ্ছেন আবার অনেক আমলা আছেন যাদের আপনার ইনকামের সাথে সম্পদের কোনো মিল নাই তাদের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়েন কিভাবে পড়েন তারা কি সবাই ব্রিলিয়েন্ট অথবা তাদের ছেলেমেয়েরা দেশের বাইরে কিভাবে যান এই জিনিসগুলো দেখলে যদি দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে তাহলে পরে দুর্নীতি অর্থাৎ দুর্নীতির মূলে যারা আছে সাধারণ মানুষরা তাদের মানুষ তো করতে পারে কিন্তু যারা মূলে আছেন তাদেরকে যদি ধরতে পারেন তাহলে পরে আপনার দুর্নীতি কিছু কম আপনি হাওর এলাকার কথা বলেছেন এই জায়গাতে যে দুর্নীতি দমন কমিশন ওই জায়গাতে কি করতে পারে আপনি দেখেন আমাদের দেশের যে খাদ্য শস্য যেটা মূল জিনিস এবং মাছ এই যে আপনার হাওড় এলাকা থেকে আসে এবছর কিন্তু শুধুমাত্র একটা বাদ বাদ ভেঙে যাওয়ার জন্য এবং সেটির জন্য নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি না এর माननीय প্রধানমন্ত্রী যখন সেই জায়গাটা দিয়ে গিয়েছেন তিনিও বলেছেন জি এই বিষয়ে আসলে কি পদক্ষেপ আছে সেটা নিয়ে জানবো কিন্তু আপনি প্রথমে যেটি বলছিলেন প্রভাব মুক্ত থেকে কতটা কাজ করতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে আছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসিরউদ্দিন আহমেদ জনাব নাসিরউদ্দিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই আপনারা যে প্রতিবেদনটি আজকে রাষ্ট্রপতির কাছে দিয়েছেন সেটিতে দেখা গেছে যে গত বছরের তুলনায় মামলা কমেছে কিন্তু সাজা। কিন্তু সাজা কি হয়েছে কারো মানে সেই খবরটি জানি না ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আমাদের সাজার হার তো বেড়েছে আপনি বলেছেন ঠিকই চূড়ান্ত বলতে এটা পরবর্তী সময় আপিলে গিয়ে যে কি হবে রায় রায় দেওয়া হয় তার ভিত্তিতে দেওয়া হয়েছে ওইটা আমরা পরবর্তী সময়ে হয়তো দেখতে পারি সেটি আছে যে আমাদের এখন আমরা যে কাজকর্ম করছি সমাজে একটা নয়েজ ক্রিয়েট করার চেষ্টা করছি দুর্নীতির দমনে আমরা কাজ করছি প্রতিরোধে কাজ করছি সেটির একটা প্রতিফলন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বার্ষিক প্রতিবেদন দুহাজার ষোলোতে এটার কিছুটা প্রতিফলন আছে আপনারা কি এই যেটি নিয়ে আমরা স্টুডিওতেও কথা বলছিলাম আপনারা কি একদম প্রভাব মুক্ত থেকে এই কাজটি করতে পারছেন আপনাদের সামনে কি কোনো চ্যালেঞ্জ বা কোনো চাপ আছে না আপনাদের উপরে প্রশ্নটা তো ওনাদের জন্য বিব্রতকর হয়ে যাবে ধন্যবাদ আসলে আপনি যদি দেখেন আইনগত বিষয়টা দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার অনুযায়ী আমরা যেটা কাজ করি সেখানে আমরা নিরপেক্ষ স্বাধীনভাবে আমরা কাজ করি এবং এক্ষেত্রে সরকারের তরফ থেকে আমি এই কমিশনে প্রায় চার বছর আছি কোনো ওই ধরনের কোনো চাপের মুখেই আমরা কাজ করি না কোনো চাপ সরকার থেকে আমাদের কাছে আসে না তো আমাদের এখানে একটা বড় দুর্বলতা আছে আমাদের লোকবলের সংখ্যা কম আর যে লোকবল আছে এর মধ্যে এদেরকে একটু আমরা কন্ট্রোল নেওয়া এটা একটা চ্যালেঞ্জ আছে আপনি চ্যালেঞ্জের কথা বললেন ইন্টারনাল কন্ট্রোল অব দ্য এন্টি কারাপশন কমিশন এটা একটা বড় চ্যালেঞ্জ কারণ এরা তো বুরুর আমলের লোকজন আছে তো তাদের কিছুটা সমস্যা আগেও ছিল এখনো আমরা কমিয়ে আনার চেষ্টা করছি তো এই একটা বড় চ্যালেঞ্জ আছে আর দ্বিতীয় হচ্ছে ষোলো কোটি মানুষের দেশে এই এত অল্প কর্মকর্তা দিয়ে এটা করা সম্ভব না আমাদের ইনকোয়ারি ইনভেস্টিগেশনে লেস দ্যান থ্রি হান্ড্রেড পিপুল কাজ করে এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি আমরা আরও লোকজন রিক্রুট করার জন্য আমরা অর্গানোগ্রাম সরকারের কাছে পেশ করেছি আশা করি আমাদের জনসংখ্যা আরো যখন বৃদ্ধি পাবে তখন আমরা কাজগুলো আরো সুন্দরভাবে করতে পারব জি জনাব জি নিশ্চয় আমাদের কোন রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে আমরা কাজ করার চেষ্টা করি জি জি কিন্তু রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে কাজ করছেন আপনি সেটি বলছেন প্রভাব নেই কিন্তু লোক বলে সংকটের কথা বলছেন তার মধ্যে আপনারা বেশ কয়েকটি মামলায় সাজার সাজার ঘটনার কথা গ্রেপ্তারও আপনারা সেই জানতে চাই যে খুব প্রভাবশালীরা কি এর আওতায় কতটা আসছে আমরা যদি বেসিক ব্যাংক হলমার্ক ডেস্টিনি এই কথাগুলো যদি বলি এইগুলোর তো খুব মূল হতারা ধরা বাইরে থেকে যাচ্ছে এই প্রভাবশালীরা কেন ছাড় পেয়ে যাচ্ছে চুনোপুটিা তো সবাই মোটামুটি ধরা পড়ছে আপনাদের তদন্তে না এটা তো আপনি বুঝতে পারেন যে একটা ইনকোয়ারি ইনভেস্টিগেশনে এটা এভিডেন্সের ব্যাপার যে আমরা এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর অনুযায়ী কাজ করি সেখানে আমরা যে এভিডেন্স পাই সে অনুযায়ী কাজগুলো করি তো সাধারণত যাদের বিরুদ্ধে আমরা তথ্যগুলো পাই সেগুলো আমরা যেমন বেসিক ব্যাঙ্ক নিয়ে যেমন আব্দুল হাই বাচ্চু নিয়ে আপনার বিভিন্ন সময় কথাবার্তা হয় তো সেটি আমাদের কিন্তু তদন্তাধীন আছে আমরা কিন্তু তার অর্থে তাকে ছাড় দিয়েছি

আপনারা আপনাদের কোনো প্রায়োরিটি আছে কিনা দুর্নীতিটা বেশি হচ্ছে এবং এই দুর্নীতি যারা করছেন এরকম কোন প্রায়োরিটি আপনাদের আছে কিনা তাদেরকে ধরার ক্ষেত্রে এবং তাদেরকে অ্যাকাউন্টেবল করার ক্ষেত্রে আপনারা সেই প্রায়োরিটিটা করেছেন কিনা আরেকটা হচ্ছে যে আপনারা যে বলেন লোক বলের সমস্যা এটা সব সংস্থাই বলে ধন্যবাদ আসলে দুর্নীতি দমন কমিশন বর্তমান কমিশন জি জি নাসির আহমেদ আপনি উত্তর এখানে আমাদের দুর্নীতি কমিশনের যে প্রয়োরিটি যেটা অগ্রাধিকার এটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন হ্যাঁ আমি বলেছি যে আমাদের অগ্রাধিকার হচ্ছে যে এখানে আমরা এই যে অগ্রাধিকার হচ্ছে যে আমরা প্রিভেনশনের দিকে বেশি জোর দিয়েছি এই যে আমরা ইদানিংকালে এই যে ইনক্লুসিভ গভর্নেন্স হাউ টু ক্রিয়েট এফেক্টিভ সিটিজেন অ্যাগেন্স্ট করাপশন সেভাবে আমরা কাজগুলো করছি সে লক্ষ্যে আমরা দেশব্যাপী গণশুনানি সততা সংঘ এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে আমরা কাজগুলো করছি এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি মানুষের ক্ষৈত্রিক পর্যায়ে অনেক সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করছি আপনি যেটা বললেন এই যে সমস্যাগুলো আপনি যেটি বলছিলেন আমি একটু প্রশ্নটা করে নিই আপনি নিশ্চয়ই আপনার কথাটি বলবেন যে প্রশ্নটি আমি করতে চাই আপনি বলছিলেন আপনাদের কাছে অভিযোগ আসলে আপনারা তারপরে তদন্ত করেন কিন্তু কিছু বিষয়তে আসলে অভিযোগ আসারও লাগে না এমনিতেই দেখা যায় যে সাদা চোখেই দেখা যায় যে এখানে কোনো একটা দুর্নীতি করতে পারে যেমন যদি আমি জিজ্ঞাসা করি যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই পুলিশের নানান রকম দুর্নীতি যেমন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেখলাম যে মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো বা জমি দখলে সহায়তা করে ঘুষের বিনিময় এগুলো তো চোখের সামনেই দেখা যাচ্ছে এবং আমরা পুলিশকে শুধুমাত্র তাদেরকে ক্লোজ করছে এরকম ব্যবস্থা নিতে দেখছি এসব জায়গায় আপনারা ব্যবস্থা নেন না কেন না এখানে হলো যে আমাদের দলিত দমন কমিশন আইন দু হাজার অনুযায়ী আমরা কারো কাছে কমপ্লেন পেলে পত্রিকা থেকে এই সেভাবেই আমরা নেই আমরা কিন্তু সুমোটো আমাদের নেওয়ার একটা সুযোগ নেই বললে চলে আমরা সেভাবে নেই তো আমরা সেই ধরনের যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই আমাদের সরাসরি কোনো অ্যাকশনে যাওয়ার কায়দা নেই আমাদের অনুসন্ধান করে এফআইআর করা যদি এটা সত্য প্রমাণিত হয় তারপর আছে তা আপনি যেটা বলছেন যে হ্যাঁ সুনির্দিষ্ট তথ্যের পেলে আমরা অবশ্যই তাকে ধরার চেষ্টা করি কারণ আমরা এখন যে উদ্যোগটা নিয়েছি দুর্নীতি উৎসগুলো সেগুলো আমরা আমাদের অনেকগুলো পনেরো ষোলোটা বা তারও বেশি কতগুলো প্রাতিষ্ঠানিক টিম আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি টিম করে দিয়েছি তিনজন চারজন পাঁচজনের যে আপনারা ইউ আইডেন্টিফাই হোয়াট আর দি সোর্সেস অব করাপশন বিভিন্ন রাজ্যের মতো প্রতিষ্ঠান আপনারা দেখবেন আজকের এই বার্ষিক প্রতিবেদন আমরা যেটা আজকে জমা দিলাম সেখানে কিন্তু আমরা উৎসগুলো চিহ্নিত করে সেখানে সিস্টেমের কি ইম্প্রুভমেন্ট করা যায় সেইগুলো আইনি পরিবর্তন করা যায় বিধির পরিবর্তন করা যায় মানুষের রিফর্মস কি করা যায় সেই ধরনের কাজগুলো আমরা জোর দিয়েছি আর এর সাথে আমরা সম্পৃক্ত লোকজনকে আপনার জানেন যে আমরা চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বেশ কিছু কর্মকর্তা সচিবকে বন্ধ প্রাক্তন সচিবকে ধরেছি আরও কিছু আপনারা দেখবেন ট্যাঞ্জিবল আমরা কিছু কাজ করছি তো আমরা আসলে তথ্যের উপরে কাজ করি এভিডেন্সের উপরে কাজ করি অথবা আমরা সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আবারও আসবো আপনার কাছে আরও নিশ্চয়ই প্রশ্ন আছে কাজী সিরাজ এই যে সুয়ো মোটো বা নিচ থেকে ব্যবস্থা নেওয়া যায় না এটি কি আইনের দুর্বলতা বলে মনে করেন কারণ চোখের সামনে দেখা গেলেও যদি ব্যবস্থা নিতে সেটার উপর নির্ভর করে তা আমি প্রথমে যেটা কথাটা বলতে চাই এখানে এটা নতুন দুর্নীতি এর আগে দুর্নীতি দমন কমিটি যিনি চেয়ারম্যান ছিলেন তিনি তো দুর্নীতি দমন কমিশন আমাকে বলছেন এটা দন্তহীন বাঘ তো এরা নতুন চেয়ারম্যান হওয়ার পরে মনে হচ্ছে দাঁত উঠিতে শুরু আছে। তো কিন্তু এখনও দাঁত কামড় দেওয়ার মতো হয়েছে বলে আমার কাছে মনে হয় না কারণ এই দুর্নীতি দমন কমিশনও দৃশ্যমান কিছু হাততালি নেওয়ার মতো কিছু কাজ করছেন যেটা নাসিরুদ্দিন সাহেব বর্ণনা করলেন এই করেছেন ওই করেছেন হ্যাঁ এগুলো তো হাততালি পাওয়া যায় কিন্তু রাষ্ট্রের ভাবনা থেকে কতটুকু লাভ হয়েছে দুর্নীতির ভলিউম কত আমাদের এখানে নিশ্চয়ই ওনারা জানেন সেই ভলিউমের ওনারা যে জায়গা হাত দিয়েছেন সেটার অংশ কত কত পার্সেন্ট জায়গায় এটা যেগুলো প্রস্তাব করলেন এই প্রস্তাবগুলো ইমপ্লিমেন্টেশনের পরও কত পার্সেন্ট দুর্নীতি কমবে তাতে বড় বড় দুর্নীতিগুলো কোথায় হচ্ছে যেমন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে বেশি জানেন আন্তর্জাতিক বাইরের সারা দুনিয়াতে এক কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হয় হাইয়েস্ট যেটা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয় সেখানে তিরিশ কোটি টাকা আর আমাদের এখানে আমরা যেটা শুনি একশো কোটি টাকার উপরে অথচ আমাদের এখানে ম্যান পাওয়ার সস্তাগুলো হয় বড় বড় একটা লোক পনেরো বছর চাকরি করছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা বেতনে সে কোথায় তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে একখানে জায়গা কিনছে কিছু হয়তো ঝামেলা আছে মেলে না তো এটা কত বড় দুর্নীতি আর যিনি তার মিনিমাম নাই কোটি টাকা শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এবং এগুলো দেখা যারা যদি বলে যে দেখেন না এখন মানুষ চেনে জানে যে ওনাদের লাস্ট যে সেমিনারটি হয়েছিল আমাকে ওনারা দয়া করে দাওয়াত করেছিলেন আমি গেছিলাম সেখানে কিছু কথাও বলেছিলাম যে যে এলাকাতে বড় বড়ো প্রাসাদগুলো হয়েছে ওই প্রাসাদের আশেপাশে রিক্সওয়ালা পান চা চাঁদকানা সবাই জানে এই প্রাসাদের মালিককে এবং এই মালিকের আগের অবস্থা কী ছিল এখন কি হয়েছে তো রিক্সোওয়ালা জানে ইয়ের তথ্যের কারণে দুদক যদি এটা না দেখে তাইলে কেমন করে হবে অনুসন্ধান করে বের করতে হবে কেমন করে হলো আর ধরার পথ বের করতে হবে তো তাহলে দুদককে আমরা তো জন্য চাই দুদক এমন একটি বডি হওয়া উচিত এমন একটি সংস্থা হওয়া উচিত যে তারা চাইতে যাতে তারা যাতে চাইতে পারে যেটাকে তারা মনে করবেন এটা যেটা জলিল ভাই বললেন সো মোটে কিছু করার যে এটা করা দরকার আমি করব মানে করতে পারে যেমন আমি লাস্ট ওনাদের যে সেমিনার হলো সে সেমিনারে আমি একটি প্রস্তাব দিয়েছিলাম নাবে নিশ্চয় ওনার নিশ্চয় মনে আছে আমি বলেছিলাম যে সমস্ত দুর্নীতি

প্রভাব বিস্তার এখন ওনাদের উপর কারোর প্রভাব আছে কি না কেউ ইনফ্লুয়েস করে কি না এটা করবেন না এটা করতে পারবেন না এখন এমনও তো প্রশ্ন কথা আছে যে আপনি যদি আমি আপনার কাজ করে দিই তাহলে আপনি আমাকে বলার লাগবে কেন আপনি আমাকে প্রভাবিত করবার দরকার তো আমি তো এমনিতে করে আমি এমনিতে বুঝি আপনার ডিজায়ারটাকে আপনার সুইট ডিজায়ার বুঝে আমি যদি আগে আপনার কাজটা করে দিই তাহলে আমি এই এইখান থেকে না জনাব নাসির আহমেদ আমার হাতে খুব বেশি সময় নেই শুধু যদি একটু জানতে চাই যে সামনের দিনে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা যেমনটি কাজী সিরাজ বলছিলেন রাজনীতিবিদরা হচ্ছেন মূলে থাকেন সেই রকম কোনো বিষয়ে কোনো আমার একটা প্রশ্ন যে এই হাওর এলাকায় হাওর এলাকায় যে দুর্নীতিটা হলো এই বাঁধের ব্যাপারে এবং মানুষগুলি যে আপনার এই বাঁধ ভাঙার ফলে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর এদেরকে আপনারা অ্যাকাউন্টেবল করবেন কিনা এটা আমার জানার বিষয় রিপোর্টে দিয়েছেন দিয়েছেন আমরা তো জানি না না এটা অবশ্যই আমরা এটা আমাদের অলরেডি টিম হাওর এলাকায় গিয়েছে তারা এ বিষয়গুলো অনুসন্ধান করে তারা আমাদের কাজ এগিয়ে নিচ্ছে আপনারা দেখবেন এখানে এটা নিয়ে আজকেও মহামান রাষ্ট্রপতির সাথেও কথা হয়েছে এখানে আমাদের জিরো টলারেন্স আপনারা জানেন করাপশন আমরা এখানে মামলা করব এবং কদিন আগে আমি নিজে পানি উন্নয়ন বোর্ডে গিয়ে এই তাদেরকে এই কারণগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং সেখানে হাউর উন্নয়ন বোর্ড এবং কনসার্ন স্টেক হোল্ডাররা ছিলেন আমরা অবশ্যই যারা অলরেডি তো সরকারও কিছু ব্যবস্থা নিয়েছে আমরাও তাদের বিরুদ্ধে দুর্নীতির তারা যে করেছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা চাই আসলে এই ব্যবস্থাগুলো খুব তৈরিতে নেওয়া হোক তাহলে অন্তত পরের বারে যেন এরকম কোন বাঁধ ভেঙে পানি এসে আমাদের আহ ফসল নষ্ট না করে সেটি যেন অন্তত হয় অসংখ্য ধন্যবাদ জনাব নাসির উদ্দিন আহমেদ আমার সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে আজকে আরো অনেক কথাই বলবার ছিল জনাব আব্দুল জলিল ভুইয়া এবং কাজী সিরাজ আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংবাদগুলো নিয়ে বিশ্লেষণ করবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে প্রতিদিন রাত আটটায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং রাত দুইটা পনেরো মিনিটে দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে বিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা